আমার মা খুবই সিনেমা প্রেমী একজন মানুষ, তো মাকে নিয়ে আমার সিনেমা দেখতে হয়। ইনফ্যাক্ট মা এখনই আমাকে বলছিল যে আমাকে একটা দেখা সিনেমা দেখাতে নিয়ে চল। তো আমি মাকে বলেছি একটু দাঁড়াও, মানে পুজোতে তো সিনেমা রিলিজ করছে, তখন নিয়ে যাব। তো আমি মোটামুটি সব সিনেমাই দেখার চেষ্টা করি, দু এক, মানে মিস যে হয় না তা নয়, সেটা পরে যখন কোনো ওই প্ল্যাটফর্মে রিলিজ করে তখন দেখি আর কি। তো এবছরও পুজোতে যে যে ছবিগুলো রিলিজ করছে, সেটা বাঘা যতীন বলো, দশম অবতার, রক্তবীজ, মিথির মাসি দেখার চেষ্টা করবো। এবার যদি মিস হয়ে যায় তাহলে আবার পরে যখন কোনো ওটিটিতে আসবে তখন দেখবো। আবিরটা মানে কি বলবো, আবির চট্টোপাধ্যায় আমি মানে দারুণ মানুষ আর কি, আমার খুবই পছন্দের একজন কো অ্যাক্টার, পছন্দের খুবই পছন্দের মানুষ, মানে অভিনেতা তো আছেনই, অভিনেতা বাদ দিয়েও পছন্দের মানুষ। পেট পুরে মন ভরে সারা বছর সারা জীবন প্রিয় থাকবে, আমার মতোই মিষ্টি আর কি। প্রথমে খেয়ে নিলে ভালো, পরে তাহলে সব স্বাদগুলো সুন্দর করে আস্বাদন করা যায়। কুচকুচ হতে হয় রণবীর কাপুর, এখন আলিয়া ভাট, গুণী অভিনেত্রী, ডিভা, দশম অবতার, মিষ্টি, পুজোর গান, বন্ধু, পছন্দের অভিনেতা, বাকিটাই হাসিতেই থাক। ঋতিকদার সাথে আমার মানে পেয়ারিং সবার খুব ভালো লেগেছে, আমার পছন্দের নিজের আবিদার সাথে আমাকে খুব ভালো লাগে, অনির্বাণের সাথেও আমাকে ভালো লাগে বলেই আমার মনে হয়। গান সবসময় জারি থাকুক, কথার খেলাপ করলে, আর ওয়ানাবি নেচার আমার একদম পছন্দ নয়, মানে যেমনই, মানে সে যদি আমি খারাপ হই তাহলে আমার খারাপই ভালো, মানে তাহলে তাই হোক, কিন্তু ওই মুখে মিষ্টি এমনিতে ওসব আমার ভালো লাগে না, মানে ভালো লাগে মানে ওইসব মানুষের থেকে আমি দূরে থাকি, ওটাতেই আমার সব থেকে বিরক্ত লাগে। জওয়ান, ফ্যামিলি, ইন্ডাস্ট্রি, পরিবার, মানে যেখান থেকে আমার পরিচিতি, যেখান থেকে আমার ক্যামেরার সামনে বসে আজকে তুমি ইন্টারভিউ নিচ্ছ, মানুষজন আমাকে পছন্দ করেন বা অপছন্দ করেন, তো সে তো পরিবারের মানুষজন যেমন সাথে থাকে, ইন্ডাস্ট্রির মানুষজনও সাথে থাকে বলেই তো এখানে আসা, তো ইন্ডাস্ট্রি ডেফিনেটলি পরিবার। একা হওয়া, এই মুহূর্তে আমি পড়ছি আগুন পাখি, আমার জীবনে ওরকম হটম্যান, আমার সবই মাথায় মস্তিষ্কর হটনেস আমাকে বেশি আকর্ষণ করে। সমাজ, ভালোবাসা, গোপনীয়তা, বিশ্বাস করি না।